আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। একটি ভাই আমাদের ভিডিওতে কমেন্টস করেছেন যে ভাইয়া, প্লে স্টোর থেকে যে কোনো গেমিং অ্যাপ্লিকেশন থেকে আমি যদি গেম খেলে স্ক্রিন রেকর্ড করে এডিটিং করে নিজে ভয়েস ওভার করে আমাদের চ্যানেলে আপলোড করতে পারি, তাহলে সেই সমস্ত ভিডিও আপলোড করে কি আমার চ্যানেলটা মনিটাইজেশন করে উপার্জন করতে পারবো? 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনার চ্যানেলটি মনিটাইজেশন করে উপার্জন করতে পারবেন। তবে সেই ভিডিওগুলো, যে ভিডিওগুলো আপনি স্ক্রিন রেকর্ড করে বানাবেন, সেই ভিডিওগুলো কিন্তু সুন্দর করে এডিটস করতে হবে। সেই ভিডিওগুলো কীভাবে এডিটস করবেন এবং নিজের ক্রিয়েটিভিটি সেই সমস্ত ভিডিওতে কীভাবে অ্যাড করবেন, সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। এর জন্য আপনাদের দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটা হচ্ছে স্ক্রিন রেকর্ডার অ্যাপ্লিকেশন। যদি আপনাদের মোবাইলে কোনো সেটিংসে থেকে থাকে, সেক্ষেত্রে আপনার মোবাইল থেকে কিন্তু আপনি স্ক্রিন রেকর্ড কম্পোনেন্ট করতে পারেন। এছাড়া আপনি প্লে স্টোর থেকে এক্স রেকর্ডার নামে একটি অ্যাপ্লিকেশন পাবেন, সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন এবং আপনি যে অ্যাপ্লিকেশনটা দিয়ে গেম খেলবেন সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। আর এডিটিং সফটওয়্যার তো আপনাদের সবার ফোনেই আছে আমি জানি, এডিটিং সফটওয়্যার না থাকলে সেটাও আপনারা ডাউনলোড করে নেবেন। আমি গেম খেলে ভিডিওটা কিন্তু বানিয়ে রেখেছি, আমি জাস্ট এডিটিং সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। ওকে, এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই গেমটা খেলেছিলাম, হাংরি শার্ক অর্থাৎ ক্ষুধার্ত শার্ক। ওকে, এই গেমটা আমরা খেলেছি, একটা লেভেল পার করেছি। প্রত্যেকটা গেমেরই কিন্তু শিক্ষণীয় কিছু পার্ট আছে কিংবা লেভেল বাই লেভেল আছে, সেটাই কিন্তু আপনাকে ভয়েস ওভার করতে হবে অথবা নিজের ক্রিয়েটিভিটি দিয়ে সেটাকে ফুটিয়ে তুলতে হবে। ওকে, আমরা এডিটিং সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। আপনি যে এডিটিং সফটওয়্যারের কাজ ভালো বুঝেন সেটা আপনি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে জাস্ট ভিডিওতে ক্লিক করবেন, নিউ এ ক্লিক করবেন, এখান থেকে আপনি যে ভিডিওটা বানিয়েছেন সেই ভিডিওটা এখান থেকে আপনি নিয়ে নেবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই ভিডিওটা এখানে নিয়ে নিয়েছি। সবার প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, বিভিন্ন অ্যাপ্লিকেশনে কিন্তু ভিডিও যখন আপনি রেকর্ড করবেন কিংবা গেম খেলবেন, ব্যাকগ্রাউন্ডে কিন্তু মিউজিক বাজে, সেই মিউজিকটা কিন্তু সবার প্রথমে আপনাকে রিমুভ করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন রিমুভ করে দেবো আমি। ওকে, আমাদের এই ভিডিওতে যেহেতু কোনো প্রকার মিউজিক নাই, যে কারণে কিন্তু আমরা রিমুভ করছি না। আর যদি মিউজিক থেকে থাকে আপনাকে কিন্তু রিমুভ করে দিতে হবে। আমাদের ভিডিওতে মিউজিক না থাকার কারণে আমরা ভিডিওটার সাউন্ড রিমুভ করছি না। এখানে ছোটো ছোটো যে মিউজিকগুলো আছে এতে কপিরাইট ক্লেম আসবে না। ওকে, আপনাদের ভিডিওতে যদি মিউজিক থাকে তাহলে অবশ্যই ভলিউমটা রিমুভ করে দিতে হবে, এবং ভলিউম রিমুভ করার পরে এই ভিডিওটা কিন্তু সুন্দর করে আপনাকে কাটতে হবে। ওকে, কাটার জন্য এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ক্যানভাস অপশন, এই ক্যানভাসে আপনারা ক্লিক করে দেবেন। ক্যানভাসে ক্লিক করে দেওয়ার পর ইউটিউবের যে সাইজ সেই সাইজটাই থাকবে, এটাকে জুমিং করে দেবেন। জুমিং করে দেওয়ার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন লেবেলের কিছু দাগ, নিচে কিছু দাগ, এই দাগগুলো আপনাকে অবশ্যই জুম করে কেটে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে কিন্তু আমাদের এই ভিডিওতে কোনো প্রকার ওয়াটার মার্ক থাকলো না। দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওতে কিন্তু কোনো প্রকার ওয়াটার মার্ক নেই। এখন এই ভিডিওটা আপনাকে সুন্দর করে ভয়েস ওভার করে দিতে হবে। মাঝে মধ্যে আপনার যতটুকু এডিট করা প্রয়োজন আপনি এডিটস করে নিতে পারেন, যেমন ফার্স্টেটুকু আমরা দেখাবো না, সেক্ষেত্রে আমরা এতটুকু কেটে দিব। ওকে, সামনেটুকু আমরা কেটে দেওয়ার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন স্প্লিট অপশন, আপনি এখানে সাইড স্ক্রোল করলে স্প্লিট বলে অপশন পাবেন, এই যে স্প্লিট, স্প্লিটের উপরে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন দুই খণ্ড হয়ে গেছে, এটার উপরে ক্লিক করে ডিলিট করে দেবেন। ডিলিট করে দিলাম, সামনের অংশটুকু কিন্তু কেটে গেল। এরপরে লাস্টের দিকে আপনি যদি কাটতে চান তাহলে এখান থেকে লাস্টেরটুকু আপনি কাটতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু লেখা চলে আসছে, এই যে আমাদের গেমটা কিন্তু এখানে ক্র্যাশ করে গেছে, আমরা কিন্তু সম্পূর্ণ লেভেলটা কমপ্লিট করতে পারিনি, এটাকে জাস্ট আমরা এখান থেকে কাট করে দিব। ওকে, এখান থেকে জাস্ট আমি এটাকে জাস্ট কাট করে দিলাম। ওকে, কাট করে দিলাম, এখানে স্প্লিটে ক্লিক করে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা 1 মিনিট 2 সেকেন্ডের হয়েছে। আপনি চাইলে লং ভিডিও বানাতে পারেন, শর্ট ভিডিও বানাতে পারেন। এখানে দেখুন আমাদের ভিডিওটার কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট, এডিটিং কিন্তু এতটুকুই। আপনি চাইলে মাঝখানে মাঝখানে কাটতে পারেন, যে পার্টটুকুতে আপনি ভালো গেম প্লে করতে পারেননি সেটুকু আপনি কেটে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এখান থেকে কিন্তু আপনাকে অবশ্যই নিজের ভয়েস ওভার করতে হবে। ভয়েস ওভার করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন মিউজিক বলে একটি অপশন, মিউজিকের উপরে ক্লিক করুন। মিউজিকের উপরে ক্লিক করার পরে রেকর্ড অপশন, এখান থেকে রেকর্ডে ক্লিক করে দেবেন। রেকর্ডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন আসছে ভয়েস রেকর্ডিং করার জন্য, এই ভয়েস রেকর্ডিংয়ের উপরে ক্লিক করলে কিন্তু 3 সেকেন্ডের মধ্যে আপনাদের ভয়েস রেকর্ডিংটা স্টার্ট হয়ে যাবে। আমি ভয়েস ওভার করে আপনাদেরকে দেখাচ্ছি যে এই সমস্ত ভিডিওতে আপনারা কীভাবে ভয়েস ওভার করবেন, অথবা আপনি যে গেম প্লেটা করবেন তার কিন্তু একটা নির্দিষ্ট ভয়েস ওভার আছে কিংবা নির্দিষ্ট একটা স্টোরি আপনাকে ক্রিয়েট করতে হবে, সেখানে যে কোনো টাইপের ভয়েস ওভার আপনি কিন্তু করতে পারবেন। সেই ভিডিওর সাথে যায় এমন ভয়েস ওভার কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। যদি এই সমস্ত ভিডিওতে আপনি ভয়েস ওভার না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন করাতে পারবেন না। এখানে এই সমস্ত ভিডিও আপলোড করে আপনার চ্যানেল থেকে আপনি যদি উপার্জন করতে চান তাহলে অবশ্যই এই সমস্ত ভিডিওতে নিজের কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে, আর সেই ক্রিয়েটিভিটি হচ্ছে আপনার নিজের ভয়েস। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে সামান্য একটু ভয়েস ওভার করে দিয়েছি আপনাদের বোঝানোর জন্য। আমি যদি প্লে করে আপনাদেরকে শোনাই তাহলে কিন্তু বুঝতে পারবেন আমরা এখানে কেমন ভয়েস ওভার করেছি। ওকে, লেটস গো গাইস, আজকে আমরা নতুন একটা গেম নিয়ে হাজির হয়েছি। গেমসটা প্রথমে আমার খুব সহজই লাগছিল, কিন্তু গেমের যে লাস্ট লেভেলটা, ভাই লেভেলটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, এই লেভেলটা আমি খুব কষ্ট করেও কমপ্লিট করতে পারিনি। ওকে, এরকম করে জাস্ট একটা স্টোরি ক্রিয়েট করার চেষ্টা করবেন, একটা গল্প দিয়ে ভিডিওটা জাস্ট দর্শকদেরকে মাতিয়ে রাখবেন। ওকে, এরকমভাবে মাঝখানে মাঝখানে আপনি জাস্ট ভয়েস ওভার করবেন, যেমন এখানে দেখতে পাচ্ছেন। ওকে, কই মাছ, কই আমরা তো আর মাছ পাচ্ছি না, মাছ খাবো কী করে? ওকে, একটা পাইছি,
এরকম করে জাস্ট আপনি একটু সামান্য করে ভয় জোগাড় করবেন। ওকে, ভয় জোগাড় করার পরে লাস্টের দিকে আপনি জাস্ট কী খেলতেছেন, কী দেখাচ্ছেন সেটা কিন্তু দর্শকদের খুব ভালোভাবে দেখাতে হবে, এবং কিছু ফানি রিয়্যাক্ট কিংবা ভিডিওতে যে ভয় জোগাড়গুলো করা যায় সেরকম করে আপনাকে জাস্ট ভয় জোগাড় ক্যাপচার করতে হবে। এরকমভাবে ভয় জোগাড় করে আপনি জাস্ট ভিডিওটা সেভ করে দেবেন। সেভ করে দিয়ে কিন্তু এই ভিডিওগুলো আপনাকে আপনার একটি নতুন চ্যানেল বানিয়ে এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে এ ধরনের ভিডিও আপনাকে আপলোড করতে হবে। আর হ্যাঁ, আপনাকে কিন্তু রেগুলার ভিডিও আপলোড করতে হবে। এই টাইপের কন্টেন্ট আপনি যদি রেগুলার আপলোড না করেন তাহলে কিন্তু ভিডিও রিচ পাবেন না, কারণ এই ধরনের ভিডিও কিন্তু সবথেকে বেশি পছন্দ করে ছোটো বাচ্চারা। তাই কিডস রিলেটেড ভিডিও আপনি যদি বানাতে চান, চ্যানেল যদি বানাতে চান, আমি আপনাকে রিকোয়েস্ট করবো অবশ্যই এই টাইপের কন্টেন্ট নিজে ফেস না দেখে কোনো প্রকার ভিডিও ক্রিয়েট না করে শুধুমাত্র অ্যাপ্লিকেশন থেকে স্ক্রিন রেকর্ড করে নিজে সামান্য ভয় জোগাড় করে যদি আপনি ভিডিওগুলো এডিট করে ইউটিউবে আপলোড করতে পারেন এবং সেখান থেকে আপনি যদি প্রতি মাসে 20-25,000 টাকা উপার্জন করতে পারেন, খারাপ কিন্তু না। আমি অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করবো এমন একটি চ্যানেল যদি আপনি বানাতে চান অবশ্যই বানাতে পারেন, আপনার চ্যানেলটা 100% মনিটেশন হবে এবং এই ধরনের চ্যানেল বানিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে আপনি কিন্তু সাকসেস বা পপুলারিটি পেতে পারেন ইউটিউবে, কারণ ছোটো বাচ্চারা কিন্তু এই ধরনের ভিডিও সব সময় দেখছে। আপনি যদি ইউটিউবে ছোটো বাচ্চাদের গেমিং ভিডিও লিখে সার্চ করেন প্রত্যেকটি ভিডিওতে আপনি দেখবেন মিলিয়ন অফ ভিউজ হিট করে আসে। তাই আমি আপনাকে অবশ্যই অবশ্যই অনুরোধ করবো কালকে কালকে করতে করতে আপনার চ্যানেলটা কিন্তু আজও খোলা হয়নি। তাই দেরি না করে আজকে চ্যানেল খুলে ফেলুন, এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে নতুন একটি চ্যানেল ক্রিয়েট করে এই ধরনের ভিডিও বানিয়ে আপলোড করা শুরু করুন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।